স্মার্টফোন নেই আজকের দিনে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন সবাইকার কাছেই স্মার্টফোন আছে স্মার্টফোনে গুগল ম্যাপও আছে এই গুগল ম্যাপের সাহায্যে কি করা যায় সেটা আপনারা অনেকে হয়তো জানেন কিন্তু যারা জানেন না তারা দেখে নিন আপনি আপনি এমন এমন জায়গায় যাননি সেখানে আপনি গুগল ম্যাপের সাহায্যে অটোমেটিক চলে যেতে পারবেন বা গুগল ম্যাপ আপনাকে রাস্তা দেখিয়ে দেবে আপনি সেই জায়গায় হয়তো আগে কোনো দিনই যাননি কিন্তু আপনি যেতে পারবেন তাতে আপনি বাসে হোক কারে হোক বাইকে হোক বা হেঁটে হোক আপনি খুঁজে পেতে সুবিধা হবে গুগল ম্যাপের সাহায্যে এখন গুগল ম্যাপ আপনাকে যে কোনো জায়গায় নিয়ে চলে যেতে পারে তো চলুন আজকে গুগল ম্যাপের ব্যবহার কিভাবে হয় আর কিভাবে কি করা যায় সেটা আমি আপনাদের ঘরে দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটনে ক্লিক করে দেবেন যাতে এরকম ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং সবার আগে আপনি দেখতে পারেন আমি বাপন আর আপনারা দেখছেন আমার চ্যানেল বিপ্যান টেক তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোনে গুগল ম্যাপ ওপেন করে নেবেন যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে গুগল ম্যাপ আপনার ইনবিল সেটে থাকবে আপনার ইনস্টল করার প্রয়োজন নেই আর যদি আপনি আইফোন ইউজার হন তাহলে আপনাকে স্টোর থেকে আইফোন স্টোর থেকে আপনাকে গুগল ম্যাপটা ইনস্টল করে নেবেন এবার গুগল ম্যাপটা ইনস্টল করে নেওয়ার পর এখানে দেখুন একটা গোল চিহ্ন আছে এই গোল চিহ্নটা হচ্ছে আপনার লাইভ লোকেশান লাইভ লোকেশান আপনি যে জায়গায় আছেন সেই জায়গার আপনার লোকেশান এবার আপনি ধরুন কোথাও যাবেন ধরুন আমি বর্ধমান স্টেশন যাব। তাহলে আমাকে রাস্তা আমি চিনি না কিভাবে যাব সেটা আমাকে গুগল ম্যাপ চিনিয়ে দেবে রাস্তাটা তো চলুন এখানে ওপরে দেখুন সার্চ হেয়ার বলে একটি অপশান আছে তো সার্চ হেয়ারে ক্লিক করবেন আপনি সার্চ শেয়ারে ক্লিক করলে আপনি এখানে আপনার যে গন্তব্য আপনার যে গন্তব্য সেই গন্তব্য নাম এখানে লিখে দেবেন আমি ধরুন বর্ধমান স্টেশন যাব তো আমার লোকেশন তো এখানে দেখিয়ে দিলাম এটা আমার লোকেশন এবার ধরুন আমার লোকেশন থেকে আমি বর্ধমান স্টেশন যাব তো বর্ধমান স্টেশন গেলে কিভাবে যাব সেটা আপনাদের ঘরে একবার দেখিয়ে দিই কিভাবে আমাকে রাস্তাটা দেখাবে তো চলুন এখানে সার্চ শেয়ার যে অপশানটা আছে সার্চ শেয়ারে গিয়ে সার্চ করুন বর্ধমান স্টেশন আমি বর্ধমান স্টেশন সার্চ করে দিয়েছি এবার বর্ধমান স্টেশন যে কোন জায়গাটায় সেটা আমাকে দেখুন এখানে এ লাল বর্ডার দিয়ে আমাকে দেখিয়ে দিয়েছে এটা বর্ধমান স্টেশন এবার আমার বাড়ি থেকে বর্ধমান স্টেশন কীভাবে যাব সেটা আপনাদের ঘরে দেখিয়ে দিই এবার বর্ধমান স্টেশন আমি যেতে গেলে আমার লাইভ লোকেশন থেকে আমি যদি যাই তাহলে নিচেই দেখুন এই ডিরেকশান যে অপশানটা দিচ্ছে এই ডিরেকশানে ক্লিক করবেন ডিরেকশানে ক্লিক করলে আপনি আপনার কারেন্ট লোকেশান থেকে আপনার কারেন্ট লোকেশন হচ্ছে এখানে যে নীল রঙের বটনটা আছে এটা হচ্ছে আপনার কারেন্ট লোকেশন এবং ওপরে যে লাল রঙের বটনটা আছে বাঁপা সে বাঁ পাশে কারেন্ট লো ওটা হচ্ছে বর্ধমান স্টেশন এবার এখান থেকে আপনাকে এখানে যেতে হবে আপনাকে প্রপার রাস্তা দেখিয়ে দিচ্ছে এবং আরও রাস্তা দেখাচ্ছে আরও দুটো রকমভাবে যাওয়া যায় সেটা আপনার এটা একটা সিলেক্ট করতে পারেন এভাবেও যেতে পারেন আবার এই রাস্তা দিয়েও আপনি যেতে পারেন তিনটে রাস্তা আপনাকে দেখাচ্ছে কোন রাস্তা দিয়ে কত মিনিট টাইম লাগতে পারে এবং কিসে যাবেন সেখানে দেখুন এখানে কারের ছবি দেওয়া আছে এখানে দেখুন কারের ছবি দেওয়া আছে বা আপনি কোন রাস্তাটা শর্ট হবে কোন রাস্তাটা কত মিনিট টাইম লাগতে পারে সেটা আপনাকে সব দেখিয়ে দিচ্ছে এবার আপনি আপনার পছন্দ মতো চুজ করে নিলেন তিনটে রাস্তার মধ্যে কোন রাস্তা দিয়ে আপনি যেতে চান দিয়ে এখানে যে স্টার্ট নিচেই যে স্টার্ট অপশানটি আছে ওই স্টার্ট অপশানটিতে ক্লিক করে দেবেন স্টার্ট অপশানটিতে ক্লিক করে দিলে আপনাকে পপার রাস্তাটা চলে আসবে পপার রাস্তাটা চলে আসার পর সেই রাস্তা ধরে আপনি এগোতে থাকবেন আর আপনাকে যদি কোনো রাইড নিতে হয় বা লেফট নিতে হয় যদি টার্ন কোথাও নিতে হয় সেক্ষেত্রে আপনাকে টার্ন নেওয়ার আগে আপনাকে কমেন্ট করে জানিয়ে দেবে যে লেফট টার্ন কি নাইট আপনাকে সেটা বলে দেবে এইভাবে আপনারা আপনাদের নতুন গন্তব্যে পৌঁছে যাবেন কাউকে জিজ্ঞাসা না করে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে তো চলুন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি বন্ধুরা